হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সঞ্জয় স্যার। তোমাদের কোঅর্ডিনেশন জিওমেট্রির উপরে কিন্তু ক্লাস হয়েছিল, ফার্স্টে দুটো ক্লাস হয়েছিল, যেখানে ফার্স্ট ক্লাসে আমরা সূত্রগুলা আলোচনা করেছিলাম, সেকেন্ড ক্লাসে আমরা কিন্তু কোশ্চেন স্টার্ট করে দিয়েছিলাম। ঠিক আছে, তো সেকেন্ড ক্লাসে কিছু কোশ্চেন আমরা আলোচনা করেছি, আজকেও আমরা কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে দেখো, আর এই চ্যাপ্টারের উপরে মোটামুটি তোমাদের 3-4 নাম্বার মতো একটা এমসিকিউ কোশ্চেন আছে। ঠিক আছে, 3-4টা মতো তোমরা কিন্তু এক্সামে কোশ্চেন পাবে। এই চ্যাপ্টারে মূলত কিছু নেই, অঙ্কগুলো একটু আলাদা টাইপের আছে, তোমরা কিন্তু সূত্রগুলো জাস্ট মুখস্থ করবে। ঠিক আছে, সূত্রগুলো মুখস্থ করলে এই চ্যাপ্টারের উপরে যে সমস্ত অঙ্ক আছে, এই চ্যাপ্টারের উপরে যে সমস্ত অঙ্ক আছে কিন্তু কোথাও তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো সূত্রগুলো মাস্টবি তোমরা মনে রাখবে, মুখস্থ করবে বা খাতাতে তুলে রাখবে। এবং আমরা যে অঙ্কগুলো করাচ্ছি ওই অঙ্কগুলো তোমরা ভালোভাবে ফলো করো, দেখো, এবং সঙ্গে যে সমস্ত এমসিকিউ কোশ্চেন করানো হবে সেই এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু তোমরা ভালোভাবে ফলো করবে। ওকে, তো চলো আজকের ক্লাস আমরা শুরু করছি। ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলেছে, না ফার্স্ট কোশ্চেন বলা আছে একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দ্বয় দেওয়া আছে। ঠিক আছে, তো বলেছে কি যে বৃত্তটির কেন্দ্র। ওকে, তাহলে দেখো একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দ্বয় 57 ও 93, হলে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক কত হয়েছে। আচ্ছা, তো কোশ্চেনটা কি আছে, না কোশ্চেনটা হচ্ছে দা কোঅর্ডিনেশন অফ টু পয়েন্টস এ অ্যান্ড বি আর দ্য কোঅর্ডিনেশন অফ টু পয়েন্টস অফ এ দ্য কোঅর্ডিনেশন অফ টু পয়েন্টস টু পয়েন্টস অফ ডায়ামিটার এ অ্যান্ড বি আর 57 অ্যান্ড 93 রেসপেক্টিভলি। ক্যালকুলেট দ্য কোঅর্ডিনেশন অফ দ্য সেন্টার। ঠিক আছে, কি বলেছে যে ক্যালকুলেট দ্য কোঅর্ডিনেশন অফ দ্য সেন্টার। ওকে, কি বলা আছে তাহলে, যে একটা বৃত্ত বলে দেওয়া আছে, দেখো কিভাবে হবে এটা, কি বলেছে আমাদের, একটা আমাদের বৃত্ত বলে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত। ঠিক আছে, বৃত্তের কি বলেছে ব্যাস, তাহলে এ থেকে বি পর্যন্ত একটা আমরা ব্যাস টেনে নিয়েছি, হয়েছে। তো এই ব্যাসটার কি বলা আছে, ধরো সাপোজ এ পয়েন্টের স্থানাঙ্ক আমাদের কত বলে দেওয়া আছে 57, বি পয়েন্টের স্থানাঙ্ক বলে দেওয়া আছে 93, ক্লিয়ার। এ পয়েন্টের একটা স্থানাঙ্ক বলা আছে, বি পয়েন্টের একটা স্থানাঙ্ক কিন্তু বলে দেওয়া আছে, কি বার করতে হবে আমাদের, কিন্তু সেন্টারটা বার করতে হবে, সেন্টার বা কেন্দ্র। ঠিক আছে, তাহলে দেখো এটা কি, না এটা হচ্ছে একটা সরল রেখা, এই সরল রেখায় কি বার করতে বলেছে, মিডিল পয়েন্ট বা মধ্যবিন্দু আমাদের বার করতে বলেছে। তাহলে মধ্যবিন্দু কোন একটা সরল রেখার মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি, x1 + x2/2 আর y1 + y2/2, ক্লিয়ার। তাহলে দেখো মধ্যবিন্দু সূত্র কি হচ্ছে, না মধ্যবিন্দু সূত্র হচ্ছে x1 + x2/2 আর y1 + y2/2। ওকে, তাহলে দেখো যেখানে x1টা কোনটা, না যেখানটায় এ পয়েন্টের যে কোঅর্ডিনেটগুলো আছে ওগুলোই কিন্তু কি হচ্ছে তার x1 এবং y1 এর মান। তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট কি কি আছে 57, তাহলে 5টা হচ্ছে x1 আর 7টা হচ্ছে কি y1। ওকে, এবারে দেখো বি পয়েন্টের যে কোঅর্ডিনেট, বি পয়েন্টের কোঅর্ডিনেট কত 9 আর 3, তাহলে 9টা হচ্ছে কি x2 আর 3টা হচ্ছে কি y2, ক্লিয়ার। তাহলে এবার ধর আমি যদি কোঅর্ডিনেট বার করি মধ্যবিন্দু সূত্র থেকে, যদি আমি কোঅর্ডিনেট বার করি মধ্যবিন্দু সূত্র কি, ফর্মুলাটা হচ্ছে এইটা x1 + x2/2 y1 + y2/2। তাহলে মধ্যবিন্দুটাকে আমরা ধরলাম সাপোজ ধরো ও মধ্যবিন্দু, মধ্যবিন্দু যদি ও হয় তখন আমরা কি করব,
5 प्लस 9 बाय 2 তার মানে কত হচ্ছে 14 বাই 2 দ্যাট মিন্স কত 7 হবে আর একটা কি বেরাবে আমাদের y1 প্লাস y2 বাই 2 y1 প্লাস y2 বাই 2 মিন্স 7 প্লাস 3 বাই 2 10 বাই 2 ইকুয়াল টু 5 তাহলে দেখো ও যে মিডল পয়েন্ট ও মিডল পয়েন্টের দুটো কোঅর্ডিনেট কি কি বেরিয়েছে 7 আর 5 তাহলে ওর স্থানাঙ্কগুলো কি কি একটা হচ্ছে 7 একটা হচ্ছে 5 ঠিক আছে তাহলে आंसर আমাদের কি হচ্ছে आंसर হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক आंसर কি হচ্ছে आंसर কিন্তু আমাদের হচ্ছে 7 5 এটাই কিন্তু আমাদের হচ্ছে आंसर ঠিক আছে তো এটা কোথা থেকে পেলাম এই যে আমরা আমাদের কিন্তু এটা ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা সূত্রগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম মধ্যবিন্দু সূত্র এটা মধ্যবিন্দু সূত্র কি x1 + x2 / 2 আর y1 + y2 / 2 ঠিক আছে ফর্মুলাতে বসিয়েছি x1 y1 x2 y2 ভ্যালুগুলো আমরা জানি মধ্যবিন্দু সূত্রে বসিয়েছি বসিয়ে কিন্তু আমরা ওর যে কোঅর্ডিনেট ওটা কিন্তু আমরা বার করে নিতে পেরেছি ক্লিয়ার এইভাবে কিন্তু তোমাদের করতে হবে ওকে আচ্ছা এবারে চলো এবারে আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাচ্ছি কি বলেছে দেখো আমাদের নেক্সট কোশ্চেন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে আমরা ফারস্টে কোশ্চেনটা তুলে নি তারপরে আমরা আসছি কিভাবে সলিউশন করব এ সি প্লাস এ এটা একটা কোঅর্ডিনেট এ সি এটা একটা কোঅর্ডিনেট মাইনাস এ আর সি মাইনাস এ এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট এই বিন্দু তিনটি দিয়ে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল এই বিন্দু তিনটি দিয়ে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে তাহলে কি বলেছে দেখো যে দা কোঅর্ডিনেটস অফ এ অফ পয়েন্ট এ বি এন্ড সি আর এ সি প্লাস এ সি অ্যান্ড মাইনাস এ সি মাইনাস এ রেসপেক্টিভলি অফ এ ট্রাইঅ্যাঙ্গেল ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রাইঅ্যাঙ্গেল ঠিক আছে তাহলে কি বলেছে যে একটা ত্রিভুজের কি দেওয়া আছে তিনটা কিন্তু আমাদের কোঅর্ডিনেট বলে দেওয়া আছে ঠিক আছে তিনটা পয়েন্টে তিনটা আলাদা আলাদা কোঅর্ডিনেট বলে দেওয়া আছে সেখান থেকে কি করতে হবে না সেখান থেকে আমাদের এরিয়াটা কিন্তু বার করতে হবে তাহলে আমরা কি করব ফার্স্ট ক্লাসে আমরা কিন্তু তার যে ফর্মুলাটা ছিল কোনো একটা ত্রিভুজের বা কোনো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার ওই ফর্মুলাটা কিন্তু আমরা পড়েছিলাম ঠিক আছে তো দেখো কি বলেছে যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি হাফ ইনটু এক্স ওয়ান ইনটু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইনটু y3 minus y1 plus x3 into y1 minus y2 হয়েছে এইটা যেখানটায় তার a পয়েন্টের কোঅর্ডিনেট কত বলা আছে a পয়েন্টের কোঅর্ডিনেট বলেছে a c plus a b পয়েন্টের কোঅর্ডিনেট বলা আছে minus a minus c সরি a আর c বলা আছে b পয়েন্টের কোঅর্ডিনেট ওকে আর c পয়েন্টের কোঅর্ডিনেট কত বলা আছে c পয়েন্টের কোঅর্ডিনেট বলা আছে minus a সি মাইনাস ওকে তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু এটা হচ্ছে এক্স থ্রি এটা হচ্ছে ওয়াই থ্রি ক্লিয়ার তাহলে এবার জাস্ট আমরা ফর্মুলাতে বসাই ফর্মুলাতে বসালে তাহলে আমাদের কি হবে হাফ থার্ড ব্র্যাকেট এক্স ওয়ান মানে এ ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি ওয়াই টু
माइनस वाई थ्री, सी माइनस ऑफ सी प्लस ए, प्लस एक्स टू, एक्स टू वैल्यू का तो ए इंटू वाई थ्री माइनस वाई वन, वाई थ्री मीन्स सी माइनस ए माइनस वाई वन, वाई वन मीन्स माइनस सी माइनस ए माइनस सी माइनस, प्लस एक्स थ्री, एक्स थ्री मीन्स, एक्स थ्री मीन्स हो माइनस ए माइनस ए इंटू वाई वन माइनस वाई टू, वाई वन कत सी प्लस ए माइनस वाई टू कत माइनस सी, এইটা হয়েছে। এবার দেখো কি হচ্ছে, প্লাস সি মাইনাস সি কাটাকাটি হয়ে গেল। আচ্ছা এখানেও প্লাস সি মাইনাস সি কাটাকাটি হয়ে গেল, এখানেও দেখো প্লাস সি মাইনাস সি কাটাকাটি হয়ে গেছে। দেখো পুরোটা একটু তোমরা ভালোভাবে লক্ষ্য করো, প্লাস সি মাইনাস সি, প্লাস সি মাইনাস সি, প্লাস সি মাইনাস সি কিন্তু কাটাকাটি হয়ে গেছে। ওকে এবারে তাহলে আমাদের পড়ে কি থাকলো দেখি, হাফ এ ইন্টু এ দ্যাট মিন্স এ স্কোয়ার, প্লাস ए इंटू माइनस ए तार माने कत माइनस ए स्क्वायर, ठीक है एखानटा कत आ प्लस ए माइनस ए माइनस, ठीक है देखो ये तक करब जस्ट ये लिखे दीते कि माइनस ए प्लस ए माइनस माइनस ए प्लस ए माइनस एखानटे कत हे माइनस ए स्क्वायर। ओके तेल कत हे देखो माइनस टू ए स्क्वायर प्लस ए स्क्वायर तार माने आमादेर कत होच्छे हाफ इंटू माइनस ए स्क्वायर, हाफ इंटू माइनस ए स्क्वायर, ठीक है हाफ इंटू कत होच्छे माइनस ए स्क्वायर। अच्छा एबारे ताहले एखान थेके कि हय ना, एखान थेके ताहले आमरा लिखबो कि रकम माइनस ए स्क्वायर बाई टू, आमादेर भैल्यू आसार कथा हिसाब अनुजाई ताहले आमादेर कत आसलो माइनस ए स्क्वायर बाई टू। एबार एखानटाई बोले राखी एकटा जिनिस, एखाने कि करा हय ना एखाने मड साइन किन्तु देया हय, कि देया हय मड बा मडुलर साइन देवा है, मड बा मडुलर साइनर तात्पर्य कि ना मड बा मडुलर साइनर तात्पर्य हे भेतरे जदि कोनो किछु माइनस टर्म जुक्त राशि थाके ताले मडेर बाइरे बेराले सेटा कि होबे प्लस दिए किन्तु बेराबे। ताले कि देखो विषयटा ए स्क्वायर, ए स्क्वायर आगे कि साइन आछे, ए स्क्वायर आगे परे कि आछे मड आछे, ताले मड होले कि होबे एटा जखन मडेर बाइरे बेराबे तखन कि होबे हाफ इंटू ए स्क्वायर एई हिसाबे किन्तु बेराबे, हाफ इंटू माइनस ए स्क्वायर एई हिसाबे किन्तु बेराबे ना, ठीक आछे তাহলে এখানটা অবশ্যই কিন্তু আমাদের মড সাইন দিতে হবে, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু এ স্কোয়ার মিনস এ স্কোয়ার বাই টু, এটাই হচ্ছে কি ওই ট্রাইঙ্গেলের এরিয়া। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়ালো, ট্রাইঙ্গেলের এরিয়াটা কত দাঁড়ালো এ স্কোয়ার বাই টু, এটাই কিন্তু আমাদের আলটিমেট অ্যান্সার। ওকে তাহলে মনে কি রাখবে না, মনে রাখবে এখানটায় কিন্তু আমাদের মড সাইন দিতে হবে, এটা ট্রাইঙ্গেলের এরিয়া বার করতে হলে মড দিতে হবে, যদি আমাদের বলে কোনো রেক্ট্যাঙ্গুলার স্পিসিস, ঠিক আছে তখনও কিন্তু মড দিতে হবে, মানে ত্রিভুজ বা চতুর্ভুজ বা ধরো কোনো কোয়াড, মানে ত্রিভুজ বললো বা চতুর্ভুজ বললো যারই ক্ষেত্রফল বার করতে বলবি না কেন আমরা কিন্তু এখানটায় মড সাইন কিন্তু দেবো, ঠিক আছে। মড সাইনের তাহলে কাজটা ফাংশনটা কি বোঝা গেল, মডের ভেতরে যদি মাইনাস টার্মযুক্ত কোনো রাশি থেকে থাকে তাহলে সেটা যখন মডের বাইরে বেরাবে তখন কি হবে প্লাস হিসাবে কিন্তু বেরাবে, ঠিক আছে। এই জন্যই কিন্তু এই অঙ্কটা তোমাদের দেওয়া আছে, ঠিক আছে। সবাই কিন্তু এরিয়ার ফর্মুলাতে বসিয়ে কিন্তু অ্যান্সার করতে পারবে, যে এই জায়গাটাতে সবার অসুবিধা হবে, ঠিক আছে। এই জায়গাটা তোমরা কিন্তু মাস্ট বি একটু খেয়াল রাখবে। ওকে এই টাইপের যদি কোনো তাহলে অঙ্ক পড়ে আমরা জাস্ট ফর্মুলাতে বসিয়ে করবো মড সাইন দিয়ে, মডেল যখন বাইরে বার করবো তখন নেগেটিভ সাইনটাকে আমরা কি করবো পজিটিভে কিন্তু কনভার্ট করে দেবো, মনে রাখবো সবার, ঠিক আছে। এই টাইপের কিন্তু একটু টিপিক্যাল ধরনের ফর্মুলা সেম, কিন্তু কি না একটু টিপিক্যাল ধরনের অঙ্ক কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে। এবার প্লাস এ স্কোয়ার বাই টু এবং মাইনাস এ স্কোয়ার বাই টু দুটো দিয়ে অ্যান্সার থাকবে আমাদের, অবশ্যই কিন্তু অ্যান্সার হবে কত প্লাস এ স্কোয়ার বাই টু বা এ স্কোয়ার বাই টু, ঠিক আছে। এই জায়গাটা একটু খেয়াল রাখবো। তো চলো এবার আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। দেখ নেক্সট কোশ্চেন আমাদের কি বলা আছে, যদি মাইনাস এক তিন টু পি এবং মাইনাস ফাইভ ওয়ান বিন্দু তিনটি সমরেখা হয়, ঠিক আছে সমরেখা হয় তাহলে পি এর মান নির্ণয় করো, ঠিক আছে। ইফ থ্রি পয়েন্টস of a
if three points, if the coordinates of three points A, B, C are -1, 3, 2, p and -5, 1 respectively collinear, respectively collinear, ঠিক আছে, find the value of p, clear? কেমন হবে তাহলে আমরা এটাকে করব সলিউশনটাকে, দেখো কি বলে দিয়েছে, যদি if -1, 3, 2p, -5, 1 সমরেখা হয়, মানে কি কোলিনিয়ার টু জেদার, সমরেখা মানে কি, সমরেখা মানে হচ্ছে একই রেখার উপরে অবস্থিত হবে, একই রেখা মানে কি, এটা একটা রেখা, ধরো সাপোজ এখানটা একটা পয়েন্ট আছে a, এখানটা একটা পয়েন্ট আছে b, এখানটা একটা পয়েন্ট আছে c, তাহলে a b c তিনটা পয়েন্ট, তিনটা পয়েন্টের কোঅর্ডিনেশন গুলো কত কত দেওয়া আছে, কোঅর্ডিনেটস গুলো -1, 3, 2p আর একটা কত বলেছে -5, 1, ঠিক আছে, সমরেখ মানে কি একই রেখায় যদি অবস্থিত হয় কোলিনিয়ার, ঠিক আছে, তাহলে কি বলেছে এই যে p এর ভ্যালুটা কিন্তু আমাদের বার করতে হবে, তাহলে কিভাবে করব, ওকে, তো দেখো ফর্মুলা কি, না ফর্মুলা আমরা কিন্তু ফার্স্ট আমাদের যে ক্লাস ছিল ফার্স্ট ক্লাসে আমরা কিন্তু ডেসক্রিপটিভ ভাবে ফর্মুলাগুলোকে কিন্তু আমরা বলেছি, ঠিক আছে, ফর্মুলাগুলো কিন্তু মাস্ট বি তোমরা মুখস্থ করবে, আদারওয়াইজ কিন্তু এই চ্যাপ্টারের উপরে কোনো অঙ্কতে কিন্তু তোমরা হাত দিতে পারবে না, ঠিক আছে, তো দেখো এটা তাহলে আমরা কিভাবে করব, না বিন্দু তিনটি সমরেখা হবে, তাহলে সমরেখা হলে ফর্মুলাটা কি, x1 × y2 − y3 + x2 × y3 − y1 + x3 × y1 − y2 ইকুয়াল টু কত হতে হবে, ইকুয়াল টু কিন্তু আমাদের ভ্যালুটাকে জিরো হতে হবে, মনে থাকবে আমাদের ভ্যালুটাকে তাহলে কত হতে হবে, আমাদের ভ্যালুটাকে কিন্তু জিরো হতে হবে, হয়েছে, তাহলে দেখো তাহলে কি করব আমরা, না তাহলে আমরা করব, তাহলে এখান থেকে আমরা x1 y1 x2 y2 x3 y3 গুলো আমরা বের করে নিই, তাহলে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, এটা হচ্ছে x3, এটা হচ্ছে y3, ক্লিয়ার, তাহলে দেখো x1 × y2 − y3 y2 − y3 + x2 × y3 − y1 y3 − y1 + x3 × y1 − y2, তাহলে y1 − y2 মানে কত, y1 − y2 ইকুয়াল টু কত, জিরো, তাহলে বিন্দু তিনটি যখন যদি সমরেখা হয় মানে কি একটা সরলরেখার উপরে যদি অবস্থিত হয় তাহলে তিনটা কোঅর্ডিনেটের সামটা কি হবে, না x1 × y2 − y3 + x2 × y3 − y1 + x3 × y1 − y2 ইকুয়াল টু কত হবে, জিরো হবে, এটাই কিন্তু হচ্ছে কন্ডিশন, তাহলে কন্ডিশনটা কি, কন্ডিশনটা আমি পাশে লিখে দিচ্ছি, যখন কি হবে কোলিনিয়ার হবে তখন তার কন্ডিশন কি হবে, কোলিনিয়ারের কন্ডিশন হচ্ছে x1 × y2 − y3 + x2 × y3 − y1 + x3 × y1 − y2 ইকুয়াল টু কত, জিরো, এটা কিন্তু হচ্ছে তার কন্ডিশন, ফর্মুলাতে বসিয়েছি ইকুয়াল টু আমরা জিরো লিখে দিচ্ছি, ওকে, তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করতে চাই এটাকে, তাহলে আমরা কত বলবো, কিভাবে করব, −1 × p = −p + 1 + 2 × 1 − 6 + −5 − 5 × 3 = −15 − 5p ইকুয়াল টু জিরো, তাহলে আমাদের কত হচ্ছে দেখো এবারে +5p − p = 4p আর এদিকে আমাদের কত দাঁড়াচ্ছে 2 + 1 = 3, তাহলে দেখো 4p সমান আমরা কি লিখতে পারি, সাইনগুলো চেঞ্জ করে দেবো, সাইনগুলো চেঞ্জ করে দিলে −15 রাইট হ্যান্ড সাইডে এসছে +15 + 6 − 2 − 1 ইকুয়াল টু কত হচ্ছে 2 × 1 − 3 তার মানে কত হচ্ছে 18, হয়েছে, তাহলে p ইকুয়াল টু কত হচ্ছে 18/4 তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 9/2, তাহলে p এর ভ্যালু কত 9/2 হবে, বোঝা গেল, তাহলে p এর ভ্যালু কত হচ্ছে
অ্যান্সার আমাদের তাহলে কত দাঁড়াচ্ছে, অ্যান্সার কিন্তু আমাদের দাঁড়াচ্ছে 9/2। মনে রাখবে ভ্যালু অফ পি কত হচ্ছে, 9/2 কিন্তু হচ্ছে। হয়েছে, এইভাবেই কিন্তু তোমাদের করতে হবে, বোঝা গেল? তাহলে কন্ডিশনটা আমরা লিখে দিয়েছি এখানে, কোলিনিয়ারের কন্ডিশন, কোলিনিয়ারের এই কন্ডিশনটা আমরা মনে রেখে দেবো, মনে রেখে দিলে কিন্তু আমরা ইজিলি করতে পারবো। ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমাদের করতে হবে।